বিন্দু যেন বিদ্যুৎ বেগে এতটা পথ চলে এসেছে। এখন ট্রেনের কামরায় বসে ভাবতে ওরই অবাক লাগছে। শনিবার কলেজে মাত্র 2 ঘন্টার ক্লাস ছিল, আগে থেকে ম্যাটিনি শোর টিকিট কেনা ছিল, ওথেলো দেখবার একটি সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুদের সঙ্গে, সন্ধেবেলায় ছিল কলেজের প্রীতি সম্মেলন, কিন্তু কোনো কিছুতে যোগ দেওয়া ওর কপালে নেই। ওই যে কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বজ্রপাত, সেই জাতীয় একটা বেমুক্কা রকম কাণ্ড ঘটে বিন্দুর সব প্ল্যান ওলটপালট করে দিল। আর সত্যি কথা বলতে, দেশ থেকে ওরকম একটা টেলিগ্রাম এলে হাত পা আপনা থেকেই পেটের মধ্যে সেঁধিয়ে যায়। ওর বাবার নাকি শক্ত অসুখ, এক্ষুনি বাড়ি রওনা হতে হবে। টেলিগ্রামটা করেছেন ওর পাড়ার সম্পর্কে বিনোদ কাকা। সত্যি একটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না। এই তো সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল, তবু তিনি বিন্দুকে খবর দিতে দেননি। পাড়ার ছেলেরা পালা করে দেখাশোনা করেছে। বিনোদ কাকা নিজে সবসময় খবরাখবর নিয়েছেন, ডাক্তার ডাকা, ওষুধ আনার ব্যবস্থা করেছেন, প্রয়োজন মতো রাত জেগেছেন, তবু ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দিতে দেননি। কলেজ ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল বিন্দু, সমস্ত মুখে বসন্তের দাগ। তার মায়ের অমন সুন্দর দুধে আলতা রং, তা যেন জ্বলে কালো হয়ে গিয়েছে। এই বয়সেও বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি। মা ওর চুলে আঙুল চালিয়ে ঠাট্টা করে বলেছিলেন, দূর পাগলা, বুড়ো ছেলে বুঝি এমনি কাঁদে, আমি যদি তোর মেয়ে হতুম তো ভাবনার কারণ ছিল, এই বিচ্ছিরি মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারতিস নে, সারা জীবন গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো। সেদিন মায়ের মুখের হাসিও কান্নার মতো শুনিয়েছিল। গাড়ির দোলানির যেমন বিরাম নেই, ওর ভাবনারও তেমনি অন্ত নেই। মাত্র 2খানি ধুতি নিয়ে সে কিভাবে ছুটে এসেছে, তারপর ঠেলাঠেলি মারামারি করে টিকিট কিনে ট্রেনের কামরার মধ্যে ঢুকেছে, সে কথা ভাবতে সত্যি অবাক লাগে। এই তো দিন দুয়েক আগে তার ছোট বোন সিন্ধু তাকে একখানা চিঠি দিয়েছিল, তাতে বাড়িতে অসুখ বিসুখের কোনো উল্লেখই ছিল না, বরঞ্চ বুধি গাই, বাঘা কুকুর, মেনি বিড়াল আর কথা সর্বস্ব কাকাতুয়ার কুশল সংবাদই ছিল। হঠাৎ এই দুদিনের মধ্যে বাবার এমন কি অসুখ করল যার জন্য বিনোদ কাকা টেলিগ্রাম করতে বাধ্য হলেন? বিন্দুর মনে শুধু একটি প্রশ্ন উকি মারতে লাগল, বাড়িতে পৌঁছে সে তার বাবাকে দেখবে তো? রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনা চিন্তার সুতোগুলি কেবলই যেন জট পাকিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ল ছোট বোন সিন্ধুর চিঠিতে একটা আবদার ছিল, এবার বাড়ি যাবার সময় চুলের লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে। এত ছুটোছুটিতে কিছাই মনে থাকে? ভালো কথা, একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফেরিওয়ালার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু ফেরিওয়ালার জন্য অপেক্ষা করতে হলো না, একজন ক্যানভাসার এসে ঢুকল। তার বাক্সে না আছে এমন জিনিস নেই, দুটো জিনিস বিন্দু বেছে নিল, সিন্ধুর জন্য লাল সিল্কের ফিতে আর বৌদির জন্য একটি লাল তরল আলতা। ওর এক বৌদি এখন ওদের বাড়িতেই আছেন, তার জন্য কিছু হাতে করে না নিলে সত্যি খারাপ দেখাবে। ক্রমে রাত গভীর হয়, পিছন দিকে হেলান দিয়ে চোখ বুঝেছে বিন্দু, গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে। কামরার ভেতর লোকের কথার কচকচানি বন্ধ হয়ে গেছে, 2-3 জন লোক যারা দূরে দূরে বসে আছে তাদেরও চোখ ঢুলে এসেছে। হঠাৎ কানের কাছে কে ফিসফিস করে বলল, আমাদের দেখতে আসছিস খোকা, আমরাও যে তোর জন্য পথ চেয়ে বসে আছি। চমকে উঠল বিন্দু, ঠিক ওর মায়ের গলা, মা ওকে খোকা বলে ডাকেন। না, ও হয়তো কিছু নয়, হয়তো নিজের অজান্তে মা বাবার কথা বেশি করে ভাবছে, তাই ওরকমই একটা কিছু শুনে থাকবে। দুপাশে শুধু রাশি রাশি অন্ধকার,
কোথাও জোনাকির ঝাঁক, নামলা জানা একটা পাখির আওয়াজ, ট্রেনের বাঁশি, ধোঁয়ার একটানা উৎকট গন্ধ, এর ভিতর দিয়ে কখনো ঘুমিয়ে কখনো তন্দ্রাচ্ছন্নভাবে বিন্দু বাকিটা সময় কাটিয়ে দিলে। গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছল তখন ঠিক রাত দুটো। এরপর আছে ক্ষেতের আল ধরে মাইলখানেক হাঁটা পথ, দ্বাদশীর চাঁদ মাথার উপর, পুরো জ্যোৎস্না নয় অথচ বেশ আবছা আবছা ভাব। সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে ওই আধখানা চাঁদ কখনো ঘোমটা পড়ছে, আবার কখনো ওড়না সরিয়ে দিচ্ছে। কুয়াশা নয়, অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে। একটি পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চলল সে। কিছু দূর চলবার পর হঠাৎ মনে হলো তার পিছনে পিছনে কে যেন আসছে। তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কি না জোর করে বলা যায় না, কিন্তু বেশ অনুভব করা যায় যে একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দৃষ্টি তার ঠিক পিঠের উপর। ও যদি হঠাৎ থেমে যায় তবে পিছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাকালে পরে চোখে পড়ছে না কিছুই। বিন্দু বেশ বুঝতে পারল যে এত রাতে একা একা পথ চলছে বলেই ওর মনে হয়তো ভয় বাসা বেঁধেছে। ভয়কে তাড়াবার ঔষধ বিন্দুর জানা আছে। সে বিকট গলা ছেড়ে গান ধরল। সুকণ্ঠ বলে বিন্দুর খানিকটা সুনাম ছিল, কিন্তু আজ একই কাণ্ড ঘটছে। গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বেশ খানিকটা শ্লেষ্মা জমেছে কণ্ঠনালীর ভেতরে, কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না। গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টা কোথায়? কিন্তু কিছুতেই সে গলাটা আগের মতো হালকা করতে পারছে না। যাই হোক, থামা আর চলা, গান গাওয়া আর কান পেতে কিছু শোনা, এইভাবে মাঠটাকে পেরোনো গেল। ওই তো সামনে গাঙ্গুলিদের নাট মন্দির আর ধানের গোলা, ওরই পাশ দিয়ে গ্রামে ঢুকতে হবে। সেখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরের পথ নয়। একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। ওই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার উপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছ, কিন্তু এত গুমোট পড়েছে আজ, গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এইবার পথের শেষ, আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। কিন্তু এ কী কাণ্ড, তেঁতুল গাছটার ঠিক নিচে যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে সেইখানে দাঁড়িয়ে আছেন ওর বাবা, হাতে সেই বাঁধানো লাঠি। ওরই উপর দেহের ভর রেখে ওর বাবা একদৃষ্টিতে তারই দিকে তাকিয়ে রয়েছেন। ভারী অবাক হয়ে গেল বিন্দু, ছুটে গেল ওর কাছে, বললে, আপনি এত রাত্রিরে দাঁড়িয়ে কেন? আপনার অসুখের টেলিগ্রাম পেয়েই তো আমি ছুটতে ছুটতে আসছি। ক্ষীণ কণ্ঠে বিন্দুর বাবা বললেন, তা জানি বাবা, বিনোদের যেমন কাণ্ড, সামান্য কি একটু অসুখ করেছে আর অমনি তোর বিনোদ কাকা একটা টেলিগ্রাম করে বসলে। আমরা সবাই ভেবে বাঁচি না, আজই যে তুই ছুটতে ছুটতে আসছিস সে তো জানা কথাই। সেই সন্ধে থেকে তোর মার মুখে আর অন্য কোনো কথা নেই, খোকা নিশ্চয়ই আসছে আজ আমাদের দেখতে, তাই তো আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি। ওর বাবার কথা শুনে ভারী রাগ হলো বিন্দুর। উত্তর দিলে, আপনারও তো কম বাড়াবাড়ি নয়, আমি আসছি তাই বলে আপনি এত রাত্রিরে অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন? অসুস্থ শরীর, একটা লণ্ঠনও তো হাতে করে আনতে হয়। না না, আবার লণ্ঠন কিসের, এই তো দিব্যি আবছা চাঁদের আলো, পথ চলতে কোনো অসুবিধা হয় না। বিন্দু ব্যস্ত হয়ে বললে, না না, এত রাত্রিরে আপনার ঘরের বাইরে আসাটা একদম উচিত হয়নি, চলুন আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি। বাবা আঁতকে উঠে বললেন, না না, আমাকে ধরে নিয়ে যেতে হবে না, বাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি রে বাবা, কেউ গায়ে আঙুল ঠেকালেই মনে হয় হাড়গুলো সব ঝনঝন করে উঠল। চল চল, তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে, আমি আমার লাঠি নিয়ে ঠকঠক করতে করতে দিব্যি যেতে পারবো। মাকে দেখবার জন্য বিন্দু ছুটে বাড়ির ভিতরে চলে গেল। যাক, যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল। মা ওরই জন্য অপেক্ষায়
শোবার ঘরের দাওয়ায় বসেছিলেন। বললেন, আয় আয় বাবা, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, টেলিগ্রাম পেয়েই তো তাড়াতাড়ি ছুটে আসতে হলো, তাই তোমার শাড়িটা কিন্তু আনতে পারিনি মা। তাতে কি হয়েছে, এখন আর আমার শাড়ির দরকার নেই, আমার গয়নাগুলি একটা ন্যাকড়ার পুটুলিতে বেঁধে চালের জ্বালার মধ্যে গুঁজে রেখে দিয়েছি, কলকাতায় নিয়ে যাস, আমার বৌমা এলে তার হাতে দিস। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিলে, কি আজে বাজে কথা বলছো মা, তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন? কিন্তু আমার যে ভয়ানক খিদে পেয়েছে মা, ঘরে কিছু নেই, চিড়ে মুড়কি নারকেল লাড়ু। মা খুশি হয়ে বললেন, খাবি তাই বল না, তুই যা ভালোবাসিস দেব। অ বৌমা, এই দাওয়াতেই বিন্দের একটু ঠাঁই করে দাও। বিন্দু শোধাল, কেন মা, ঘরের ভিতরে গিয়ে খাবো না? বৌদি সিন্ধু এরা সব গেল কোথায়? আলো জ্বালতে বলো না ওদের, ভালো করে তোমার মুখটা যে দেখতে পাচ্ছি নে। মা উত্তর দিলেন, আজ ঘরে একটুও কেরোসিন নেই যে রে বাবা, ওদের যেমন সংসার করা আগে থেকে কিছুতেই বলে না, তা আজকের মতো এই দাওয়াতে বসেই খেয়ে নাও, চাঁদের আলো আছে, অসুবিধে হবে না। হঠাৎ তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে, নানারকম তরকারি ভাত ডাল সব আসনের কাছে সাজানো। এত সব খাবার বৌদি আনলে কখন, মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে খেয়াল করেনি। কিন্তু বৌদির মুখে এত বড় একটা ঘুমটা কেন? বিন্দু সুটকেস থেকে আলতাটি বের করে বললে, বৌদি এই তোমার তরল আলতা। বৌদি মৃদুস্বরে উত্তর দিলে, ওই দাওয়ার উপরেই রাখো ঠাকুরপো, আমি পরে এসে তুলে রাখবো ক্ষণ। মা বললেন, আর দেরি করিস নে, এবার খেতে বস। বিন্দুর সত্যি খুব খিদে পেয়েছিল, আর দ্বিরুক্তি না করে আসনের উপর গিয়ে বসল। তারপর অবাক হয়ে বললে, এ তুমি কি করেছো মা, আমি যা যা খেতে ভালোবাসি সব রান্না করে বসে আছো, বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে, তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি নে, তার মধ্যে এত রান্না তুমি করলে কখন? মা ধমক দিয়ে বললেন, তুই কথা বলবি না খাবি, আমি কিন্তু খুব বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাহলে শোনো, তুমি আর রাত করো না, যাও শুয়ে পড়ো গিয়ে। ওর বাবার খক খক কাশি পিছন থেকে শোনা গেল, তাকিয়ে দেখল তিনিও দাওয়ার উপর এসে বসেছেন। বিন্দু বলে, বাবা আপনি শুয়ে পড়ুন না, আপনার রাত জেগে অসুখ বেড়ে যাবে যে। না না, তোর সঙ্গে জরুরি কিছু কথা রয়েছে রে, হাঁপাতে হাঁপাতে ওর বাবা উত্তর দিলেন। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিলে, কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে সব শোনা যাবে। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না, চুপচাপ দাওয়ার উপর বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। বিন্দু বুঝলে তার খাওয়ার শেষ না হলে কেউ নড়ছে না, তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিলে। তারপর বললে, সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তো মা, আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছো একসঙ্গে, ঢেঁকি শাক ছাঁচি কুমড়োর তরকারি এঁচোড়ের ডালনা, আমাদের পুকুরের মাছ বুঝি, ঘরের পাতা দই পায়েস, তোমার হাতের তৈরি ছানার সন্দেশ, তুমি কি শেষ খাওয়া খাওয়াচ্ছ নাকি আমাকে? মা বলে উঠলেন, ষাট ষাট ও কথা বলতে নেই। ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠেছেন, আমার কথাগুলো মন দিয়ে শোন, ওপাড়া শিকদার বাড়ির তৈলক্য শিকদার, দিন পনেরো আগে সপাঁচেক টাকা ধার নিয়েছে, কোনো লেখাপড়া নেই, ওর বাবার সাথে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল, সিন্দুক থেকে টাকাটা বের করে দিলাম, খেয়াল রাখিস ভুলে যাস নে যেন। হেসে উঠে বিন্দু জবাব দিলে, ওসব টাকা কুড়ি আপনি খেয়াল রাখুন গে, আমি কোনো দিন খেয়াল রেখেছি না, আমাকে কখনো খেয়াল রাখতে বলেছেন? না রে না, অমন করে কথাটা উড়িয়ে দিস নে, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু সেখানে এসে হাজির হলো, কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে আসতে দেখল না বিন্দু, ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরুল।
সবই যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর। মা বাবার কথা, বৌদির ব্যবহার, সিন্ধুর কাণ্ড, এই কটি দিনে কি সবাই বদলে গেল? বিন্দু বললে, সিন্ধু, আমাদের বাগানে যে গন্ধ লেবু গাছ আছে, একটা লেবু নিয়ে আয় না, ডাল দিয়ে খাই। কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধু হাতের মুঠোর ভেতর থেকে দুটুকরো লেবু বের করে ওর পাতে ফেলে দিলে। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বললে, দাদা, আমার সে লাল রঙের সিল্কের ফিতে তুমি আনুনি বুঝি? বিন্দু জবাব দিলে, এনেছি রে এনেছি, এই নে। বাহাত দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিতে গেল। সিন্ধু কিন্তু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিলে না। দাওয়ার উপরে রাখো, আমি এই এলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই। ওকে কোনো প্রশ্ন করার ফুসরত না দিয়ে হঠাৎ মা বলে উঠলেন, গাঁয়ের লোকে অনেক পরামর্শ দেবে তোকে, কারো কথা শুনিস নি, খুব অল্প খরচে কাজ সারবি, ভবিষ্যৎ ভেবে সবসময় চলতে হবে তোকে। বিন্দু খেতে খেতে মুখ তুলে তাকালো, বলল, কি আবোল তাবোল বকছ মা, আমি ভবিষ্যৎ ভেবে চলবো তো তোমরা মাথার উপরে কেন রয়েছ? বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন, আর বাবা, কবে আছি কবে নেই সেই জন্যে তো গোটা কয়েক কথা বলে যেতে চাই সময় থাকতে। ওই যে নন্দীরা রয়েছে আমাদের আমবাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আমবাগানটাকে হাত করবার, অনেক লোভও দেখাবে তোকে, কিছুতেই রাজি হোস নে খোকা। এই বাগান তোর ঠাকুরদা নিজের হাতে তৈরি করে গেছেন, আমি ছেলেবেলায় ওখানে আম কুড়িয়েছি, তুই কুড়িয়েছিস, আবার তোর ছেলে মেয়েরাও কুড়োবে। খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা, সব চাইতে যে দরকারি কথাটা সেটা আগে বলে নি, আমাদের যে তুলসী মঞ্চ তার তলায় আছে দুটো পেতলের ঘড়া, একেবারে মোহর ভর্তি, বংশ পরম্পরায় এ আমাদের সম্পত্তি, কাকপক্ষীতে কেউ জানে না, আজ তোকে বলে গেলুম। মা বাবার কাছ থেকে এই জাতীয় বৈষয়িক কথা বিন্দু কখনো শোনেনি, তাই সে ভারী হকচকিয়ে গেল। ঘরের আশেপাশে কীরকম ছমছমে ভাব, মনে হচ্ছে আরও যেন অনেকে আছে, তারা সব ফিস ফিস করে কথা বলছে। একটা কালো বাদুড় বিন্দুর মাথার উপর দিয়ে উড়ে গেল। হঠাৎ গোয়ালঘরের পেছনে একটা বেড়াল ডেকে উঠল। বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি, উঠোনের দিকে নজর পড়তে দেখে ওখানে এত জঞ্জাল জমে আছে কেন? কতগুলো দড়ি, ময়লা ন্যাকড়া, কলা গাছ, শূন্য ভাঁড়, কী এসব! কতকগুলো কড়ি ছড়ানো সিঁড়ির ধারে। হঠাৎ খাওয়া বন্ধ করে গেলাসে হাত ধুয়ে নিল বিন্দু, বললে, মা, বাবা, ব্যাপার কি খুলে বলো তো, তোমরা কীভাবে কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না, এত ফাঁকে ফাঁকে রয়েছো কেন? এ যেন সবটাই হেয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালতেই চারিদিক থেকে একটা হা হা হি হি শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে সে, কোথায় তার মা আর কোথায় তার বাবা? বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ার উপর, আর সিন্ধুর সিল্কের ফিতেটা হাওয়ায় উড়ছে এদিক ওদিক। সেই বুক ফাটা হাসির শব্দ তখনও আশপাশ থেকে মিলিয়ে যায়নি। বিন্দু ডাকল, মা, বাবা। আড়াল থেকে মায়ের গলা পাওয়া গেল, ভয় পাস নে বিন্দু, ও সব কিচ্ছু নয়, এখানে আরও সব বাইরের দুষ্টু লোক আছে কি না। এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল, ওরে বিন্দু, আমি আসছি, ভয় নেই ভয় নেই। লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন, ভয় আর উত্তেজনায় তিনি হাঁপাচ্ছেন। বিন্দু শুধুল, কি ব্যাপার বলো তো বিনোদ কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না, মা বাবা। ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্ফুট কণ্ঠে বললেন, আমারই ভুল হয়েছে বিন্দু, আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল। এইবার বিন্দু
তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে শুধোলো, কাকা কাকা কি হয়েছে খুলে বলো না। বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন, কলেজায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে, আমি কিছুই করতে পারলাম না, কোন মুখে তোকে সে খবর দেব বল। মাথার উপরে সে কালো বাদুরটা আবার দানা ঝটপট করে উঠল, আশটা কুড়ে কেঁদে কেঁদে ফিরছে কুকুরটা। বিন্দু সেই দাওয়ার দিকে তাকালো যেখানে তার মা বসেছিলেন, বাবা কথা কইছিলেন, তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাতে লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল, আবার সেই অন্ধকার। সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের সেই খিলখিল হাসি।